নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই শনির প্রভাব দু সালে বারোটি রাশি কি ফল পেতে চলেছে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি বারোটি রাশির উপরে কিন্তু আমি আলোচনা করব। এবং শনি থেকে লাভ নেওয়ার জন্য আপনারা কি উপায় করবেন কি উপায় করলে আপনারা এবছর শুনি মহারাজের কাছ থেকে আপনারা লাভ পাবেন এবং বারোটি রাশির মধ্যে নেগেটিভ এবং পজিটিভ সব দিক নিয়েই কিন্তু আমি আজকের এই আলোচনা কিন্তু করতে চলেছি দেখুন বর্তমানে শনির সাড়ে সাতই তিনটি রাশি চলছে মকর রাশি কুম্ভ রাশি মিন রাশি এবং দুটি রাশির ঢাইয়া কর্কট এবং বৃশ্বিক রাশির ঢাইয়া কিন্তু চলছে অর্থাৎ তিনটি এবং দুটি টোটাল পাঁচটি রাশি এবং শনির দৃষ্টি পড়ছে আপনার মেষ রাশি এবং সিংহ রাশির এবং আপনার বৃশ্বিক রাশির উপর অর্থাৎ মোট আটটি রাশি কম বেশি প্রভাব বিস্তার কিন্তু করছে শনির এই যে আপনার যে মুভমেন্ট অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করছে সক্ষেত্রিক রাশিতে আনন্দ ক্ষেত্রে অবস্থান করে এই আটটি রাশির উপর কম বেশি প্রভাব কিন্তু শনির কিন্তু রয়েছে এবং এখন দেখার বিষয় দু সালে শনি এই বারোটি রাশিকে কি ফল দেয় কি রেজাল্ট দেয় শুধুমাত্র দেখুন আমাদের জীবনে দুটি গ্রহ কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে শনি আর একটি হচ্ছে বৃহস্পতি দেখুন বৃহস্পতি এক বছর অন্তর অন্তর রাশি পরিবর্তন করে এবং শনি কিন্তু আড়াই বছর অর্থাৎ দীর্ঘ আড়াই বছর পর শনি কিন্তু রাশি পরিবর্তন কিন্তু করে দেখো দু হাজার তেইশ সতেরোই জানুয়ারি শনি আপনার মকর রাশি থেকে ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে এবং দু হাজার পঁচিশে কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করবে এবং বর্তমানে আপনার দু সালে কুম্ভ রাশিতে জুটি একাদশ ভাবে কিন্তু অবস্থান করছে শনি এবং শনি দেখুন পয়লা জুলাই দু হাজার চব্বিশ শনি কিন্তু বকরি কিন্তু হচ্ছে এবং ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ শনি কিন্তু আবার মার্গি কিন্তু হবে অর্থাৎ পয়লা জুলাই দু হাজার চব্বিশে বকরি হচ্ছে এবং ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশে শনি কিন্তু মার্গি হচ্ছে অর্থাৎ থাকছে কুম্ভ রাশিতে কিন্তু বক্রি থেকে মার্গি হচ্ছে এবং এই বছর টানা আপনার কুম্ভ রাশিতেই কিন্তু শনি কিন্তু অবস্থান করবে কি ফল দিবে বারোটি রাশির উপর আমি একদম বিশ্লেষণ করতে চলেছি এবং শনি থেকে লাভ নেওয়ার অর্জন আপনারা কি করবেন দেখুন আপনি মেষ মানুষ মেষ রাশির ক্ষেত্রে দেখুন আপনাদের একাদশ ভাবে কিন্তু অবস্থান করছে শনি প্রথম কথা আপনাদের বছর কর্মের জায়গা নিয়ে খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে কর্মপ্রাপ্তির যোগ আপনাদের রয়েছে এবং যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন সন্তানের জায়গা আপনাদের কিন্তু দেখা যাচ্ছে এবং যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছিলেন বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে সরকারি বেসরকারি ক্ষেত্রে আপনাদের চাকরির সম্ভাবনা এবং এবছর আপনাদের চাকরি ক্ষেত্রে প্রমোশন এবং যারা আপনার চাকরি ট্রান্সফার করতে চাইছে তাদের ক্ষেত্রে খুব ভালো একটা রেজাল্ট কিন্তু দিবে শনি এবং আপনাদের এবছর স্থান পরিবর্তনের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বিশ্ব রাশি বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট দিতে চলেছে শনি দেখুন কিছু নেগেটিভ রয়েছে কিছু পজিটিভ দেখুন আপনাদের কর্মভাবে অবস্থান করছে দেখুন এবং সারা বছরই কিন্তু আপনাদের কর্মভাবে শুনি থাকবে শুনি কর্মভাবে থেকে আমি একটা কথা বলবো আপনাদের এবছর কিন্তু যথেষ্ট পেশার কিন্তু থাকবে কাজের চাপ আপনাদের কিন্তু থাকবে কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের দেখা যাচ্ছে এবং যারা পদোন্নতি চেষ্টা করছেন ভালো চাকরির চেষ্টা করছে তাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট কিন্তু দিবে শনি মহারাজ বিশ্বরাশির ক্ষেত্রে কি উপায় করবেন প্রথম বলি রাশির ক্ষেত্রে কি উপায় করবেন মেষ রাশির ক্ষেত্রে আমি বলবো শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন প্রতি শনিবার সন্ধ্যাবেলা পশ্চিম দিকে মুখ করে আর বিশ্ব রাশির ক্ষেত্রে আমি একটি কথা বলবো আপনারা কোনো নির্ধন ব্যক্তিকে অর্থ দান করুন তাতে কিন্তু লাভ পাবেন তিন নম্বর রাশি মিথুন রাশি মিথুন রাশির আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে যেমন ভাগ্যভাবে অবস্থান করছে শুনি ভাগ্য ক্ষেত্রে আপনাদের যেমন বৃদ্ধি করবে ভাগ্যে সাপোর্ট আপনারা পাবেন ভাগ্যের দ্বারা কাজ করবে কর্ম কিন্তু পাবেন কর্মক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে কিন্তু আপনাদের পিতার স্বাস্থ্য পিতার জায়গাটা নিয়ে হেলথ নিয়ে কিন্তু কিছুটা হলো টেনশনের বিষয় কিন্তু রয়েছে মিথুন রাশির যদি আপনি যদি জাতক হন আপনাদের ক্ষেত্রে এবং আপনাদের এবছর সন্তানের জায়গা এবং শুভ বিবাহের জায়গা এবং ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে মিথুন রাশি অর্থনৈতিক স্থিতি আপনাদের মোটের উপর ভালো কিন্তু রয়েছে আপনারা প্রতি শনিবার আপনারা অসত্য গাছের নিচে সন্ধ্যাবেলা সরিষার তেলের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন তাতে কিন্তু শনির যে নেগেটিভ জায়গাটা রয়েছে সেটা আপনাদের কাটবে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আমি একটি কথা বলবো আপনাদের ঢাইয়া চলছে আপনারা নিজেরাও জানেন দেখুন আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা অবশ্যই নজর দিবেন বৈবাহিক জীবনে কিছু সমস্যা সেপারেশনের জায়গা আসতে পারে পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে চোখ খান খুলে আপনার ব্যবসা করুন যে চট জলদি কোনো ইনভেস্টমেন্ট করবেন যেটা করবেন না কর্মক্ষেত্রে প্রচুর চাপ থাকবে কিন্তু কর্ম মানে একটা জায়গাতে আপনাদেরকে কিন্তু এবছর কিন্তু মাটি কামড়ে পড়ে থাকতে হবে যে আমি কাজ ছেড়ে দিলাম আর একটা কাজ করব এই চিন্তাধারা কিন্তু আপনাদের করলে চলবে না মোটের উপর দিয়ে কর্কট রাশির শরীর স্বাস্থ্য বৈবাহিক জীবন পার্টনারশিপের জায়গাটা অবশ্যই নজর রাখুন এবং কর্মক্ষেত্রে যাও কিন্তু আপনাদের আর্থিক স্থিতির জায়গা মোটের উপর শুভ কিন্তু দেখা যাচ্ছে দু হাজার চব্বিশ কি করবেন আপনারা হনুমানজির উপাসনা অবশ্যই আপনারা করুন প্রতি মঙ্গলবার আপনারা হনুমানজির মন্দির অবশ্যই যান প্রতিদিন আপনারা হনুমান চল্লিশ আপনারা পাঠ করুন এবং সংকট হনুমান স্তোত্র আপনারা পাঠ করুন এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার সিংহ রাশি সিংহ রাশি সপ্তম ভাবে অবস্থান করছে আমি একটি কথা বলবো সিংহ রাশির কেরিয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো কিন্তু আপনাদের বৈভাগ জীবনে কিছুটা সমস্যা নিজেদের রাগ যেতে দিকটা অবশ্যই কন্ট্রোল রাখুন সিংহ রাশি কিছু কিছু ক্ষেত্রে সেপারেশনের সমস্যা চলে আসতে পারে পার্টনারশিপ বিজনেসের জায়গাতে একটু হল সমস্যা দেখা যাচ্ছে আপনাদের এবছর কিন্তু শুভ বিবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং শরীর স্বাস্থ্যের জায়গাটার দিকে অবশ্যই নজর কিন্তু দিন সিংহ রাশি এরপর যে কন্যা রাশি কন্যা রাশি ষষ্ঠভাবে শুনি অবস্থান করছে আমি একটি কথা বলব যারা মামলা মকর্দমা করতে চাইছেন কোনো ক্ষেত্রে এখান থেকে আপনারা একটু হলো এড়িয়ে চলুন যতটা মানে ঝামেলা ঝঞ্ঝা যতটা এড়িয়ে চলা যায় ততদিক আপনাদের ক্ষেত্রে ভালো কারণ উটকো কিছু ঝামেলা আপনাদের ঘাড়ে কিন্তু চাপতে কিন্তু পারে অর্থাৎ এই জায়গাটা অবশ্যই আপনারা কিন্তু নজর রাখুন আপনার কর্কট রাশির মানুষ আপনার কন্যা রাশির মানুষ আপনার ক্ষেত্রে এই সমস্যাগুলো কিন্তু দিবে এবং এর পাশাপাশি আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোনো লোনে পড়ে যাওয়া বড় ধরনের ঋণে পড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং শত্রুতা কিন্তু কিছুটা হলো বাড়বে অর্থাৎ আপনি কর্কট রাশি মানুষ শত্রুতার জায়গাটা অবশ্যই নজর রাখুন কারণ কিছু কিছু ক্ষেত্রে এনিমি সমস্যা আপনাদেরকে পারে কন্যা রাশি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে কি করবেন আপনারা বিশেষ করে আপনারা শনিবার দিন অসত্য গাছের নিচে আপনারা সরিষার তেলের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন এর পর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে পঞ্চমভাবে শুনি অবস্থান করছে যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছে সন্তানের জন্য সন্তান প্রাপ্তির জন্য আপনাদের সন্তান প্রাপ্তির জায়গা খুব ভালো দেখা যাচ্ছে আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে শিক্ষাক্ষেত্রে কিন্তু চাপ রয়েছে যারা বিদ্যার্থী রয়েছে শিক্ষার্থী রয়েছে তাদের ক্ষেত্রে চাপ বৈবাহিক জীবনে সমস্যা আপনার পার্টনারের সঙ্গে আপনাদের মতবিরোধ মত পার্থক্য তৈরি হতে পারে এবং পাশাপাশি অর্থনৈতিক জায়গাতে কিছুটা হলো আপনাদের চাপ এবছর কিন্তু আসার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে অবশ্যই রিমিডিয়াল মেজারমেন্ট করুন রাশি এবং এর সাথে সাথে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে আপনারা হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করুন বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন বিশ্বিক রাশি আপনাদের শনি ঢাইয়া চলছে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়ের মধ্যে বিশেষভাবে কোনো সম্পত্তি কেনার সম্ভাবনা কিন্তু রয়েছে কোনো সম্পত্তি বা অ্যাসেট কিনতে পারেন কিন্তু অবশ্যই আপনারা চোখ কান খুলে আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট দেখুন বিশ্বিক রাশি যেহেতু আপনার শনির ঢাইয়া চলছে বড়ো ধরনের ইনভেস্টমেন্ট ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অবশ্যই আপনারা কোনো রিক্স নেবেন না পরামর্শ নিয়ে আপনারা করুন কোনো বাড়ি নির্মাণ কোনো গৃহ নির্মাণ কোনো গাড়ি কিনা এই সম্ভাবনাগুলো আপনাদের দেখা যাচ্ছে এ তবে এবছর আপনাদের মানসিক চাপ মানসিক টেনশন আপনাদের থাকবে শত্রুতা বৃদ্ধি হবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণে পড়ে যাওয়া লোন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে মানসিক স্থিতির জায়গায় যথেষ্ট আপনাদের এবছর কিন্তু চাপ থাকবে ধনুরাশি ধনুরাশি ক্ষেত্রে এবছর বিশেষভাবে তৃতীয়ভাবে শুনি অবস্থান করছে অনলাইন যারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পাবেন যারা পেট্রোল কেমিক্যাল বা অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পাবেন কিন্তু আপনাদের ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে কিছুটা ভাগ্য বিড়ম্বনা ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন না যথেষ্ট মেহনতি যথেষ্ট পরিশ্রম বছর আপনাদের করতে হবে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের বড়ো ধরনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে যারা চাকরি করতে যে চাকরির জায়গাটা কিন্তু ভালো কিন্তু এর পাশাপাশি আপনি ধনুরাশি মানুষ আপনাদের এবছর কিন্তু যে কোনো কাজে বাধা বিঘ্নের মধ্যে দিয়ে কিন্তু আপনাদের এই কিন্তু হবে মান সম্মান যশ আপনাদের বৃদ্ধি বৃদ্ধি হবে কিন্তু শুনি আপনাদের যথেষ্ট পরিশ্রম কিন্তু করাবে এবছর অর্থাৎ পরিশ্রমের মাধ্যমে আপনাদের কিন্তু যে কোনো কাজ আপনাদের হাসিল কিন্তু করতে হবে যদিও আপনাদের শনি সাড়ে সাতই একদম শেষ হয়ে গেছে কিন্তু এই সময়ের মধ্যে আপনাদের আপনারা যদি ধনুরাশি মানুষ হন আপনাদের বেশ কিছু উচ্চ আকাঙ্ক্ষা পূরণ কিন্তু আপনাদের হবে এবং আর্থিক স্থিতির জায়গা আপনাদের ক্ষেত্রে মধ্যম কিন্তু দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্যের পার্টটা নিয়ে একটু হলো টেনশনের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে যারা শিক্ষার্থী রয়েছে বিদ্যার্থী রয়েছে থেকে ক্ষেত্রে আশানুরূপ ফল কিন্তু আপনারা কিন্তু পাবেন না চাপের মধ্যে কিন্তু আপনাদের এখাতে কিন্তু হবে যথেষ্ট পরিশ্রমের মাধ্যমে আপনাদের কিন্তু একাতে কিন্তু হবে এরপর যে রাশি সে রাশি না মকর রাশি মকর রাশি দেখুন শনি সারাদ শেষ চরণ অন্তিম চরণ আপনাদের ধনভাবে অবস্থান করছে অর্থনৈতিক স্থিতি আপনাদের মধ্যম কিন্তু দেখা যাচ্ছে অর্থনৈতিক স্থিতি খুব একটা খারাপ বলা যাবে না মধ্যম আপনাদের রয়েছে আপনাদের এবছর আর্থিক স্থিতি যেমন ভালো রয়ে রয়েছে এর সাথে সাথে আপনাদের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে অবশ্যই আপনাদের চিন্তার ব্যাপার রয়েছে রাগ জেদ অবশ্যই কন্ট্রোল রাখুন এবং এর সাথে সাথে আপনাদের কোনো বড়ো ধরনের ইনভেস্টমেন্ট কোনো বড়ো ধরনের লগ্নি কিন্তু এবছর কিন্তু হতে পারে আপনাদের ব্যবসা ক্ষেত্রে কর্মের জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে এবং আপনাদের এবছর বিশেষ করে যারা স্থান পরিবর্তন করতে চাইছেন স্থান পরিবর্তনের সম্ভাবনা দেখা কিন্তু যাচ্ছে অবশ্যই আপনারা হনুমানজির উপাসনা করুন মকর রাশি যদি আপনি জাতক আপনাদের ক্ষেত্রে এরপর যে রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির রাশিতে শুনি আপনাদের দ্বিতীয় চরণ চলছে আপনাদের বছর কিন্তু চাপ থাকবে আমি একটি কথা বলব কুম্ভ রাশির শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে চাপ আপনাদের থাকবে মেডিকেল এক্সপেন্সেস আপনাদের বৃদ্ধি হতে পারে আপনাদের ব্যবসা ক্ষেত্রে মধ্যম কিন্তু রয়েছে ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না এবং পারিবারিক গোলযোগ আপনাদের দেখা যাচ্ছে মানসিক স্থিতির জায়গা কিছুটা হলেও আপনাদের টেনশনের জায়গা কিন্তু রয়েছে আপনাদের কর্মক্ষেত্রে পরিবর্তন স্থান পরিবর্তনের সম্ভাবনা দেখা কিন্তু যাচ্ছে আপনাদের এই বছর বড় ধরনের কোনো শুভ সংবাদও কিন্তু আপনাদের আসতে কিন্তু পারে কুম্ভ রাশি আপনি যদি হন আপনাদের ক্ষেত্রে কী উপায় করবেন আপনারা নির্ধনী ব্যক্তিকে অবশ্যই দান করুন অন্ন বস্ত্র বা অর্থ বিশেষভাবে লাভ পাবেন এরপর যে রাশি সেটি হচ্ছে মীন রাশি মীন রাশির ক্ষেত্রে কিন্তু শনির সাড়ে সাথে চলছে প্রথম চরণ আপনাদের দ্বাদশভাবে শনি রয়েছে পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এবছর মীন রাশির শনি সাড়ে সাথে প্রথম চরণ চলছে আপনাদের বিশেষ করে শত্রুতা শরীর স্বাস্থ্যের জায়গায় নিয়ে অবশ্যই আপনারা নজর রাখুন এবং আপনাদের কর্মক্ষেত্রে চাপ আপনাদের দেখা যাবে কিন্তু বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন ফরেন থেকে আপনারা কিন্তু এবছর লাভ পাবেন বা জন্মস্থান থেকে যারা দূরবর্তী স্থানে কাজকর্ম করছেন সেখান থেকে কিন্তু আপনাদের বিশেষভাবে এবছর কিন্তু লাভ আসতে চলেছে অর্থনৈতিক স্থিতির জায়গায় মধ্যম আপনাদের রয়েছে খরচের দিকে নিয়ন্ত্রণ রাখুন এবং যারা গেস মামলা মকর্দমাতে জড়িয়ে পড়েছেন সেখান থেকে একটু সাবধানতা অবলম্বন আপনারা অবশ্যই করুন অহেতুক অর্থ খরচের দেখা কিন্তু যাচ্ছে নমস্কার